বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন গেম নিয়ে। গেমটা দেখে বুঝতে পারছেন ভাই? বাস সিমুলেটর বাংলাদেশ। ভাই, এই গেমটা খেলার জন্য কিচ্ছু করার দরকার নেই, আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। তো ভাই, কিচ্ছু করতে হবে না। এখানে বলছে গেট আ জব ফ্রম কাউন্টার, তো কাউন্টারে যাকে হাম জব লেগা। তো দোস্ত, আজকের আমি বাস ড্রাইভার, আমি চালাবো বাস, আর আপনারা দেখবেন ভিডিওটা। তো গো করে দিলাম, ফ্রি ফ্রম ক্যারিয়ার, ক্যারিয়ার ইজ লক, ফ্রি ফ্রি রাইড হবে। আচ্ছা, সিলেক্ট করে দিলাম। তো এইভাবে শুরু হচ্ছে আমার বাস সিমুলেটর। এখানে অনেকে বসে আছে। আরে আরে, কি ভাই, আরে কি, এটা জব ইনগন সিলেক্ট, এটা জব। ও ও, আচ্ছা, এই জবটা নিয়ে নিয়েছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে বেশ উৎসব লেখা, উৎসব উৎসব। খুব সুন্দর ভাই, খুব সুন্দর। যাই হোক, গেমটার গ্রাফিক্স অতি সুন্দর। ঢাকা ভাই, আমার শখ ছিল ছোটোবেলা থেকে এই ঢাকায় যাবো, গিয়ে বাস ড্রাইভার হবো। না ভাই, এরকম শখ কারো থাকতে পারে না, কিন্তু আমার ছিল। তো আমি কোন বাসটা চালাবো আমি জানি না, উৎসব বাসটাকে চালাবো, উৎসব হবে ভিতরে নাকি। আরে নো, কী হবে, কী হতে চলেছে, কিন্তু কোনো বাস বাস চালাতে পারছি না আপাতত। যাই হোক, ওরে ওরে সাবাস, ওরে সাবাস, ঢুকছিলে তো, ঢুকছিলে তো। তুই কিছু গল্প করছো ভাই? তো আজকের আমি চালাবো বাস। হাতিয়া আওয়াজ, এই আওয়াজে আমার মাথা কাটা যাচ্ছে রে ভাই, খুবই খুবই হাতিয়া। যাই হোক, বুঝতে পারছি না ক্যামেরাটাকে একটু চেঞ্জ করি। আমি কোথায় যাব আমার কোনো আইডিয়া নেই। আমি ঢাকা শহর থেকে ছেড়ে নেপালগঞ্জ নাকি কিষানগঞ্জ নাকি কোথায়, তো কিষানগঞ্জ ইন্ডিয়ার মধ্যে। যাই ভাই, যাই হোক, তো আমার এরকম ভিতরে বহত খুবই খুবই একটা খারাপ আওয়াজ, খুবই অতিরিক্ত একটা জঘন্য আওয়াজ, যে আওয়াজে আমার কান মাথা ঘুরছে। কিন্তু আমি চালাবো তো আসতে পারি আমাদের দিকে। বাস এরকম আমার ঘুরে নেই, বাস এরকম আমার ঘুরে নেই। উৎসব উৎসবকে ঢুকে দিয়েছে রে, উৎসব উৎসবকে ঢুকে দিয়েছে রে। পিছনে কিছু আছে না, ঝামেলা কি খেলা যায়, দামি আছে।
Tata.